আসসালামু আলাইকুম হামলার শিকার অধ্যাপক আনোয়ার হোসেন দর্শক দেখুন এই যে ছবিটি তাকে নিয়ে রিপোর্টটি করা হয়েছে এটা নিন্দনীয় মানে কারোর বিরুদ্ধেই ব্যক্তিগতভাবে ফিজিক্যাল অ্যাটাক করা ঠিক না সেটি এই ঘটনাটি কবে ঘটেছে যেদিন সরকার পতন ঘটে সেটা বিমানবন্দরের কাছে আমি যাই না তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিনা কিন্তু বলছেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পাঁচই আগস্ট সোমবার আমি এই হামলার অবশ্যই নিন্দা করছি কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না অধ্যাপক আনার কেন অধ্যাপক আনার সহ সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক অনেকের বিরুদ্ধে জনগণের অনেক দিন থেকে ক্ষোভ আমরা জানি বাট এখানে আনার স্ত্রী আহসা হোসেন গণমাধ্যমে একটা বিবৃতি দিয়েছেন শুক্রবার ঘটনা ঘটেছে পাঁচ তারিখ আজকে শুক্রবার দিয়েছেন তার মানে খুবই পরিকল্পিতভাবে এখন এই অভিযোগগুলো নিয়ে আসা হচ্ছে যে কারা হামলা করছে হামলা করছে হচ্ছে জামাত জঙ্গি এই শক্তিগুলো তার মানে হচ্ছে পুরো আন্দোলনটা এবং এই ভুত্থানটা মানে ছাত্র জনতার না এটা হচ্ছে মৌলবাদী জঙ্গি জামাত তাদের এটা দেখানোর কিন্তু চেষ্টা সেই শুরু থেকে সরকার বারবার এটি বিএনপি জামাত জঙ্গি শিবির এই সমস্তগুলি যার কারণে জামাত শিবিরকে নিষিদ্ধ পছন্দ করেছে আচ্ছা জামাত জঙ্গি শিবির যদি বাদ দিই এমনি গণতন্ত্রকামী স্বৈর শাসন বিরোধী যেই বিশাল ছাত্র জনতা আছে তারা কি খুব খুশি আনারসিনের বিগত পনেরো বছরের যেই নানা কর্মকাণ্ড এবং সরকারকে সমর্থন করে তার যে অবস্থান শুধু আনার কেন বাকি বুদ্ধিজীবীদের ব্যাপারে খুব খুশি দেন উত্তর দেন কেউ খুশি না কিন্তু এখানে খুব পরিকল্পিতভাবে আনা হচ্ছে একটা গোষ্ঠীকে যে গোষ্ঠী সরকার চেষ্টা করছে যে বাংলাদেশে একটা মৌলবাদের বা জঙ্গিবাদের একটা উত্থান ঘটেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্থাৎ পুরো অভ্যুত্থানটাকে একটা কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে মানুষ ক্ষুব্ধ হয় ক্ষুব্ধ হয়ে হামলা করে এবং এটা আমজনতার গণধলায় শিকার হয়েছে আমি আবারও বলছি এই ধরনের হামলার খুবই নিন্দনীয় কিন্তু এই বুদ্ধিজীবীরা গত পনেরো বছরে তিল তিল করে কত মানুষকে মেরেছে কখনো নিন্দা করেছে এই বুদ্ধিজীবীরা গণহত্যার পর শেখ হাসিনার দরবারে যায়নি যে একত্রতা প্রকাশ করেনি বলেনি যে আপনার নেতৃত্বে আপনি যে কঠিন কঠোর পদক্ষেপ নিচ্ছেন এটা সঠিক বলেনি কোনো গোম খুন হত্যার নিন্দা করেছে গণতান্ত্রিক শাসনের পক্ষে ভোটের অধিকারের পক্ষে এবং জাল জালিয়াতির নির্বাচনের বিপক্ষে কখনো শক্ত কোনো কথা বলেছে বলেনি বলেনি বলেই তাদের কাছে প্রত্যাশা আছে যে তারা বলুক প্রতিবাদ করুক না প্রতিবাদ করুন এই কারণেই মানুষ কিন্তু পনেরো বছরের ক্ষোভ জমাট ক্ষোভ সেই ক্ষোভের বই প্রকাশ ঘটছে সেই ক্ষোভটার এইভাবে বহিপ্রকাশটাও আমি আবারও বলছি আমি সমর্থন করি না কিন্তু এই ক্ষোভটাকে এই ক্ষোভটা যুক্তি হামলা ছাড়া যে তাকে এ করতে পারতো আইনের কাছে সোপর্দ করতে পারতো অথবা তাকে ঘিরে স্লোগান দিতে পারতো নিন্দা করতে পারতো যে আপনার মানে এই অবস্থান আপনার যে স্ট্যান্ড ছিল এটা আমরা নিন্দা জানাই আমরা ক্ষুব্ধ প্রতিবাদ করতে পারতো কিন্তু নট ফিজিক্যালি ফিজিক্যালি কোনোভাবেই না আজকে অদ্ভুত ব্যাপার আমি দেখলাম যে পুরো এটাকেই যে বিবৃতিটা দিয়েছে থানায় সেখানে বলছেন যে তিনি পাঁচই আগস্ট বিকেলে ছেলে ও ছেলের বন্ধু ও সহকর্মীদের সঙ্গে যোগ দিতে সপরিবারে শাহবাগে যাওয়ার জন্য উত্তরা থেকে রওনা হন বিমানবন্দরে ঠিক সামনে পৌঁছেলে চল্লিশ বছরের কাছাকাছি বয়সী এক ব্যক্তি অধ্যাপক আনারসনের কাছে এসে চিৎকার করতে বলেন চিৎকার করে বলতে থাকেন আমি আপনাকে চিনতে পেরেছি আপনি সেই অধ্যাপক যিনি ট্রাইব্যুনালে জামাতের বিরুদ্ধে ছিলেন আপনাকে টেলিভিশনে দেখেছি এই বিবৃতিতে বলা হয় ওই ব্যক্তি আনার হোসেনকে বিমানবন্দরের উল্টো দিকের একটি সরু গুলিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আরও বেশ কয়েকজন উত্তেজিত লোক চারপাশে জড়ো হয়ে নারায় তাকবির বলতে থাকে আনার হোসেন জামাতের বিরুদ্ধে কথা বলেছেন এবং তার গলা কেটে ফেলা হবে বলে উল্লেখ করেন একজন উত্তেজিত ব্যক্তিরা বিভিন্ন জিনিস দিয়ে তার উপর হামলা করেন পরিবারের লোকজন তখন আনার হোসেনকে হামলা থেকে বাঁচানোর চেষ্টা করেন পাশাপাশি আরও দুজন এসে হামলাকারীদের বাধা দেন পরে সেখান থেকে আনার হোসেন বিমানবন্দরে থাকা সেনা ব্যারিকেডের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে যাই হোক তিনি বলছেন এই যে আয়েশা হোসেন যে দেশে এখন একটা সরকারের অনুপস্থিতিতে অনুপস্থিত অনাচার এবং নৈরাজ্য চলছে এর মধ্যে উগ্র ডানপন্থী জঙ্গি চরমপন্থী সহ সতানী মহল পরিস্থিতির সুযোগ নিয়েছে ধর্মীয় উগ্রবাদ ও যুদ্ধপরাধের বিরুদ্ধে আপসিন অবস্থানের কারণে ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তি এবং পরিবার আওয়ামী লীগের নিরাপরাধ সদস্য এবং আমাদের স্বাধীনতার অনেক প্রতীকের বিরুদ্ধে দেশ জুড়ে নির্বিচার নির্মম হামলা চালিয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু দেখেন যে বিবৃতিতে আবার বলতেছে মুক্তিযুদ্ধের স্মৃতির সহ সুপ্রিম কোর্টের থেমিসের আবারচুর রবীন্দ্রনাথের মুরাল বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাসভবন পুড়িয়ে ফেলে এইসব অশুভ ভবিষ্যতের ইঙ্গিত দেয় তার মানে হচ্ছে পুরো এটার মানে যত না আনারসেন মানে আহত হওয়ার কারণে নিন্দা প্রতিবাদ তার চেয়ে এটার একটা রাজনৈতিক বিষয়টা উন্মোচিত করা হলো এই বিবৃতির মধ্য দিয়ে যাতে এই বিবৃতির পর পশ্চিমা দেশগুলো এবং তারা যাতে সোচ্চার হয় তারা যাতে বাংলাদেশকে নিন্দা করায় বাংলাদেশের বিপক্ষে যাতে অবস্থান নেয় এরকম একটা মনোবৃত্তি কিন্তু খুব সুপরিকল্পিতভাবে একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এই বিষয়টা সামনে নিয়ে আসলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভালো থাকবেন আল্লাহ হাফিজ